নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টেল কুকিং উইথ সোনালি। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে মটনের একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে দেখাবো মটন কোরমা। তো মটন কোরমা কীভাবে করছি আর কী কী লাগছে সেগুলো চলুন সবই দেখিয়ে দিচ্ছি এক এক করে। মটন কোরমা করার জন্য এখানে আমি কিছু মশলা নিয়েছি যেগুলো আমি গুঁড়ো করে নেব। তো কী কী নিয়েছি সেগুলো দেখুন। এখানে নিয়েছি তেজপাতা, দুটো তেজপাতা নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি চারটে, জয়িত্রী একটা, দারচিনি নিয়েছি, লবঙ্গ নিয়েছি, এখানে বড় এলাচ নিয়েছি, ছোটো এলাচ নিয়েছি, আর এখানে আছে মৌরি এক চামচ, আর ধনে আছে এক চামচ। এই সমস্ত মশলা একসাথে একটু হালকাভাবে ভেজে নেব, নিয়ে এটাকে একটা গুঁড়ো করে নেব। মশলা ভাজার একটা সুগন্ধ বেরোলেই মশলাটাকে তুলে নিতে হবে, বেশি ভাজলে আবার পুড়ে যাবে। তো একদম কম আছে, মশলাটা আমি ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে এই মশলাটাকে ঢেলে একটু ঠান্ডা করে নেব। গ্যাসটা অফ করে দিয়েছি, এবার মশলাটাকে ঢেলে নেব। কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে তারপরে একটা পেয়েটাকে গুঁড়ো করে রেখে দেব। মশলাটা গুঁড়ো করে নিলাম, একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য এখানে দিয়ে দিলাম কয়েক টুকরো আদা, 7 থেকে 8টা কাঁচা লঙ্কা, আর বেশ কিছুটা রসুন। অল্প জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। অল্প জল দিয়ে দিচ্ছি। এখানে 700 গ্রাম মটন নেওয়া হয়েছে, খুব ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে ধোয়া রয়েছে একদম। আর এখানে পেস্টটাও তৈরি করে নেওয়া হয়েছে, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট তৈরি করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা একটু গরম হলে বাদামগুলো ভেজে তুলে নেব। এখানে আমি বেশ কিছু কাজু বাদাম আর কাঠবাদাম নিয়েছি, এগুলোকে ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার বাদামগুলোকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আরো খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নিতে হবে। এখানে বেরেস্তাটা তৈরি হয়ে গেছে, তো এখান থেকে আমি হাফ বেরেস্তা কিন্তু তুলে নেব। তেলের মধ্যে যে হাফ বেরেস্তাটা রয়ে গেল, এবার এর মধ্যে আমি এই মটনটা দিয়ে দেব। এখানে নিয়ে নিচ্ছি 200 গ্রাম টক দই। এই টক দইয়ের মধ্যে আমি বাদামগুলো যেগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দেবো, আর দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তাটা। দিয়ে সামান্য জল দেবো এর মধ্যে,
সামান্য জল দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এটাকে কিন্তু একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে। মিক্সার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখুন একটা স্মুথ পেস্ট একদম তৈরি করে নিয়েছি। মটনটা 10-12 মিনিট আমি এইভাবে একটু কষিয়ে নিয়েছি। নেয়ার পর এবার এখানে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। নুনটা দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে 10-15 মিনিট আমি এটাকে কষিয়ে নেব। এতে মটন থেকে কিন্তু জলটা বেরিয়ে আসবে। দেখুন জলটা অনেকটা টেনে নিয়েছে। তো এবার এর মধ্যে আমি একে একে কিছু মশলা দেবো। প্রথমে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দেবো 2 চামচ ধনে গুঁড়ো। পরিমাণ মতো দিচ্ছি হলুদ গুঁড়ো। পরিমাণ মতো জল দিয়েছি একটু সেদ্ধ করার জন্য। তো আমি এবার এটাকে কুকারে ঢেলে দেবো। কুকারে ঢেলে দিয়ে সেদ্ধ করার জন্য 1-2 সিটি দিয়ে দেবো, তাতে কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে সম্পূর্ণ। কুকারের মধ্যে দিয়ে দিয়েছি মটনটাকে। এবার ঢাকা চাপা দিয়ে আমি 1-2 সিটি দেবো। মটনটাকে কুকারে সেদ্ধ করে নিয়ে আবার আমি কড়াইতে ঢেলে নিয়েছি। তো এবার আমি দিয়ে দেবো কোরমা মশলা। মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব। আর এই মশলাটা দেওয়ার পরে কিন্তু মটনের গন্ধটা আরও সুন্দর হয়। এবার দই কাজু বাদামের যে পেস্টটা করে রেখেছি সেই পেস্টটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। জারটা ধুয়ে সেই জলটাকেও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। মটন কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। তো এই যে মশলাটা দিলাম এটা দেওয়ার পরও আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। বন্ধুরা মটন কোরমা সম্পূর্ণ রেডি। এবার এটাকে আমি সার্ভ করে নেব।
তো বন্ধুরা, মটন কোরমা সম্পূর্ণ রেডি। কেমন হলো অবশ্যই জানাতে কেউ ভুলবেন না কমেন্ট করে, আর লাইক করতে কেউ ভুলবেন না। নতুন বন্ধুরা যারা চ্যানেলটিকে দেখছেন এখনও সাবস্ক্রাইব করে নেননি, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।